আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত শিরশির করলে করণীয় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই বলে থাকেন যে দাঁতের উপরে কোনো ধরনের গর্ত নাই কোনো কালো স্পট নাই কিন্তু তারপরেও দাঁত শিরশির করছে তো ভিউয়ার্স এই দাঁত শিরশির করার অন্যতম কারণ হলো দাঁত ক্ষয়ে যাওয়া দাঁতের যদি কোনো অংশ উপরে ভাগে হোক বা সাইড থেকে হোক দাঁতের যে কোনো অংশ যদি ক্ষয় হতে শুরু করে তখনই এ ধরনের শিশির করা সমস্যা শুরু হয় যত বেশি দাঁত ক্ষয় হতে থাকে ততই বেশি শিশির প্রবণতা বাড়তে থাকে এখানে আপনারা যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে সামনে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত খুবই সেন্সিটিভ হওয়ার কথা এখানে দাঁতের উপরিভাগে এনামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণেই এমনটি হয়ে থাকে ভিওয়ার্স আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প কিন্তু দাঁতের উপরিভাগে ফার্স্ট যে লেয়ার থাকে এটি মূলত দাঁতের অ্যানামেল অংশ আর এই অ্যানামেল অংশটি শুধুমাত্র দাঁত থেকে দাঁতের মার মাড়ি পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ এই অংশে কিন্তু কোনো ধরনের অ্যানামেল অংশ থাকে না তো যদি কারো গাম রিসেশন তৈরি হয় দাঁতের গোড়া থেকে মাংস সরে যায় সেক্ষেত্রে ডেন্টিন অংশ বাহির হয়ে থাকে আর সেই ডেন্টিন অংশটি খুবই স্পর্শকাতর অর্থাৎ আমরা যে শিশির সমস্যাটি অনুভব করি এটি দাঁতের অ্যানামেল অংশে থাকে না দাঁতের সেকেন্ড যে লেয়ার রয়েছে ডেন্টিন অংশ সেই ডেন্টিন অংশই কিন্তু শিশির সমস্যাটি অনুভব হয়ে থাকে তো যদি কারোর এ ধরনের রিসেশন তৈরি হয় অর্থাৎ দাঁতের গোড়া থেকে মাংস সরে যাওয়ার সমস্যা হয়ে থাকে মাড়ি সরে যাওয়ার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেই দাঁতটিতে আপনার শিশির সমস্যা অনুভব হতে পারে এছাড়া ভিওর্স দাঁতের যদি গোড়া ক্ষয় হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়ার দিকটা ক্ষয় হয়ে গেছে যদি কোনো দাঁতের এমনটি তৈরি হয় তাহলেও সে দাঁতটি সেন্সিটিভ হয়ে উঠবে সে দাঁতটি শিশির সমস্যা তৈরি হবে কারণ এমন স্থানে এভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের উপরে যে অ্যানামেল থাকে সেই অ্যানামেলটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে ডেন্টিন ওপেন থাকে আর ডেন্টিন অংশেই শিশির সমস্যাটা অনুভব হয়ে থাকে এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেই বুঝতে পারছেন যে দাঁতের অনেকটা অংশই এখান থেকে ক্ষয় হয়ে গেছে মূলত এমন বেশিরভাগ যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনাকে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে যখন ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করে এই ক্ষয় অংশটি আপনি পূরণ করে নেবেন তখন থেকেই আপনার সেই শিশির সমস্যাটি বন্ধ হয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে এ ধরনের সমস্যার ট্রিটমেন্টের জন্য কোনো ধরনের ঔষধ সেবনের দরকার হয় না ভিওর্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত গাম রিসেশন যার কারণে দাঁত সেন্সিটিভ হতে পারে অনেকেই হয়তো দাঁতের উপরিভাগে যে অ্যানামেল অংশ রয়েছে সেটি অক্ষত রয়েছে অ্যানামেল ক্ষয় হয়নি কিন্তু অ্যানামেল ক্ষয় হলেই যে শুধুমাত্র দাঁত শিরশির করে তা কিন্তু নয় আমি একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে যদি গাম রিসেশন হয় বা মাড়ি থেকে মাড়ি যদি উপরের দিকে উঠে যায় বা নিচের দাঁতের মাড়ি যদি নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রেও দাঁত শিরশির করতে পারে এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাড়িটি দাঁতের যে মাড়ি একটা সময় ঠিক এখানে ছিল কিন্তু কিছু ভুলের কারণে এখান থেকে মাড়িটি সরে গিয়ে এ পর্যন্ত উঠে গেছে আর যে দাঁতের মাড়ি এভাবে সরে গেছে সে দাঁতটি সেন্সিটিভ হয়ে উঠবে কারণ দাঁতের এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের এনামেল থাকে না এনামেলটি শুধুমাত্র দাঁতের এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত থাকে কিন্তু এর নিচের দিকে কোনো ধরনের এনামেলের অস্তিত্ব পাওয়া যায় না শুধুমাত্র এখানে ডেন্টিন অংশই থাকে তাই যদি মাড়ি সরে গিয়ে দাঁতের সেকেন্ড যে লেয়ার রয়েছে ডেন্টিন অংশ সেটি যদি বাহির হয়ে বাহির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সে দাঁতটি শিরশির করবে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে গাম রিসেশন হয়েছে বেশ কয়েকটি দাঁতে তো এই ধরনের দাঁত যাদের মুখের ভিতর রয়েছে গাম রিসেশন হয়ে গেছে তেমন দাঁত শিশির করা স্বাভাবিক ব্যাপার কারণ সেখানে কোনো অ্যানামেল থাকে না তার কারণেই দাঁত শিশির করতে থাকে এই শিশির করা দাঁতের যদি আপনি ট্রিটমেন্ট করাতে চান তাহলে ফিলিংয়ের মাধ্যমে ব্যথামুক্তভাবে আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন যেটি আপনারা নিচের ছবিতে দেখতে পাচ্ছেন এখানে যে দাঁতগুলা রিসেশন তৈরি হয়েছিল যে দাঁতগুলা ক্ষয় হয়েছিলো সেগুলা ফিলিং করে সেখানে পূরণ করে দেওয়া হয়েছে আর আপনি যখন এ ধরনের দাঁতে ফিলিং করে ক্ষয়টি পূরণ করে নেবেন তখন পরিপূর্ণভাবে আপনার দাঁতটি সুস্থ হয়ে যাবে ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন কয়েকটা দাঁতে কিন্তু দাঁতের গোড়া এভাবে ক্ষয় হয়ে গেছে আর এভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই দাঁত শিশির অনুভব হয় তো যখনই আপনি এ ধরনের ক্ষয় ফিলিংয়ের মাধ্যমে পূরণ করিয়ে নেবেন ডাক্তারের কাছে গিয়ে তখন থেকেই আপনার এই সমস্যা বা শিশির সমস্যাটা বন্ধ হয়ে যাবে সারা জীবনের জন্য যতদিন আপনার দাঁতে ফিলিংটা লেগে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার আর কখনও সেই দাঁতটিতে শিশির সমস্যা তৈরি হবে না যদি কখনো ফিলিংটি আবার পড়ে যায় তাহলে আবারও কিন্তু আপনার শিশির সমস্যাটা ফিরে আসতে পারে ভিওয়ার্স যাদের সামান্য পরিমাণ দাঁত ক্ষয় হয়েছে অর্থাৎ গাম রিসেশন হয়নি কিন্তু দাঁতের উপরিভাগে সামান্য ক্ষয় দেখা যায় ক্ষয় অনুভব করছেন বা ক্ষয় দেখতে পাচ্ছেন না অথচ দাঁত শিশির করে তারা ঘরোয়াভাবে একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন তা হল টুথপেস্টের মাধ্যমে আপনি যে ধরনের টুথপেস্ট আপনি ব্যবহার করেন সেই টুথপেস্ট আপনি রাতে দাঁত ব্রাশ করে কুলি করার পরে দাঁতে পুনরায় আঙুলে করে পেস্ট নিয়ে দাঁতের চারপাশে ঠিক এভাবে মাখিয়ে রাখুন প্রতিটি দাঁতের উপরে উপরিভাগে এবং ভিতের ভিতর দিকে এভাবে পেস্ট কিছু সময় লাগিয়ে রাখুন দশ মিনিট পনেরো মিনিট লাগিয়ে রাখার পর অল্প কুলি করে এই অবস্থায় শুয়ে পড়ুন এভাবে এক সপ্তাহ বা তিন থেকে চার দিন যদি আপনি এটি করতে পারেন তাহলে যদি সামান্য শিশির সমস্যাটি থাকে তাহলে তা বন্ধ হয়ে যাবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম